মানুষ বিচিত্র এক প্রাণী, বাকি সমস্ত প্রাণীদের থেকে আলাদা। সুখ দুঃখ ভালোবাসা কষ্ট এমন হাজারো রকমের অনুভূতিকে অনুভব করার ক্ষমতা শুধুমাত্র মানুষেরই রয়েছে। আর এত সব অনুভূতিকে অনুভব করার জন্য প্রত্যেকেই খুব ছোট্ট একটা জীবন পায়। আর এই সমস্ত অনুভূতি লুকিয়ে রয়েছে খুব ছোট্ট ছোট্ট বিষয়ে, তবুও মানুষ খুশি হবার চেষ্টা করে। সেই চেষ্টায় সে অনেক বড় বড় কারণ খোঁজে খুশি হবার। সে জানে না মানুষের জীবনের খুশিগুলো লুকিয়ে রয়েছে খুবই সাধারণ বিষয়ে, সাধারণ জিনিসের মধ্যে। আর বেশিরভাগ মানুষই তার সমস্ত জীবনকাল কাটিয়ে দেয় এই কথাটা বুঝতে। আজকের গল্পটা আমাদের শেখাবে খুশি থাকাটা কতটা সহজ, আর আমাদের জীবনটাও খুব সহজ। আমাদের খুশি হবার জন্য কোনো বিশেষ কারণের প্রয়োজন হয় না। যদি আমরা আমাদের জীবনটাকে খুবই সহজ সরল নজরে দেখি, তাহলে দেখতে পাবো দুঃখ বা কষ্ট পাওয়ার হাজারটা কারণ থাকলেও তার পাশেই রয়েছে আরও হাজারটা কারণ যা আমাদের খুশি থাকতে বাধ্য করে। 2001 সালে মুক্তিপ্রাপ্ত রোম্যান্স কমেডি ফ্রেন্ডস এই মুভিটির IMDb-তে রেটিং রয়েছে 8.3/10 এবং রোটেন টমেটোতে 89% ফ্রেশ। তো হ্যালো ফ্রেন্ডস, আমিও তোমরা দেখছো ওর গপ্প। ওর গপ্পের পক্ষ থেকে আজকের পেশকাশ অ্যামেলি। গল্পের প্রধান চরিত্র অ্যামেলি, তার বাবা মা দুজনেই ছিল আজব মানুষ। তার বাবা একজন আর্মি ডক্টর ছিলেন, তবে তিনি এখন একটি স্পাতে কাজ করেন। তার বাবা পছন্দ করতেন না তার পাশে কেউ টয়লেট করুক, তার স্যান্ডেল দেখে লোকেরা কথা বলুক, তবে তিনি তার সমস্ত জুতো একসাথে পালিশ করতে পছন্দ করতেন। আর টুল বক্স থেকে সমস্ত টুলস বের করে সেগুলোকে পরিষ্কার করে আবার টুল বক্সে রাখতে পছন্দ করতেন। অ্যামেলির মা ছিলেন একজন স্কুলের প্রিন্সিপাল। তিনি পছন্দ করতেন না তার শরীরে কোনো রকম রিঙ্কেল হোক, আর তিনি পছন্দ করতেন শুধুমাত্র টিভিতে শো দেখা আর তার ব্যাগ থেকে সমস্ত কিছু বের করে পরিষ্কার করার পর আবার সেগুলোকে ব্যাগে রাখা। অ্যামেলির মা বাবা কেউই অ্যামেলির ঠিকঠাক দেখাশোনা করতো না। অ্যামেলি কখনোই তার মা বাবার কাছ থেকে সেই ভালোবাসা পায়নি যা তার প্রাপ্য ছিল, তাই সে একাই নিজের সাথে বিভিন্নভাবে খুশি থাকার চেষ্টা করত। তার বাবা কখনোই তার কাছে আসে না, তার সাথে খেলে না, তাকে স্নেহের স্পর্শও করে না, শুধু মাসে একবার করে তার হেলথ চেক আপ করে। আর যেহেতু তার বাবা কখনোই তাকে ছোঁয় না, তাই এই হেলথ চেক আপের সময় অ্যামেলির হৃদস্পন্দন প্রচুর বেড়ে যায়। আর এই হৃদস্পন্দন শুনেই তার বাবা ঠিক করে যে অ্যামেলির হার্টের প্রবলেম রয়েছে, আর এই জন্যই তাকে নর্মাল স্কুলে ভর্তি করানো হয় না। অ্যামেলির পড়াশোনা বাড়িতেই তার মাকে দিয়ে করানো হয়। অ্যামেলি কখনোই বাকি বাচ্চাদের মতো বাইরে যেতে পারতো না, সে কল্পনার জগতে নিজেকে খুশি রাখার চেষ্টা করত। এত কিছুর পরেও এই বাড়িতে তার এক ভালো বন্ধু ছিল যার নাম ছিল ব্লাবার। তবে এই বাড়ির এমন পরিবেশের জন্য সে নিজেও সুইসাইড করার চেষ্টা করে। অ্যামেলির চিৎকারের ফলে ব্লাবার এই যাত্রাতেও বেঁচে যায়, তবে এর ফলে অ্যামেলির মা বিরক্ত হয়ে যায় আর ব্লাবারকে নদীতে ছেড়ে দেয়। আর এখন অ্যামেলি তার একমাত্র বন্ধুকেও হারিয়ে প্রচুর উদাস হয়ে থাকে। একদিন চার্চে অ্যামেলি তার মায়ের সাথে প্রেয়ার করতে যায়, আর সেখানেই এক ট্যুরিস্ট বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে, আর সে এসে পড়ে অ্যামেলির মায়ের ওপর। এর ফলে অ্যামেলির মা মারা যায়। স্ত্রী হারানোর দুঃখে অ্যামেলির বাবা এই দুনিয়া সমাজ সমস্ত কিছু থেকে নিজেকে আলাদা করে নেয়, আর একাকী অ্যামেলি অপেক্ষা করতে থাকে কখন সে বড় হবে আর এই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে পারবে। এরপর অনেক দিন কেটে যায়। অ্যামেলির বয়স এখন 18 বছর। সে তার বাড়ি ছেড়ে অন্য শহরে চলে যায়, যেখানে সে একটা ওয়েট্রেসের কাজ পেয়েছে। আর সেই রেস্টুরেন্টের সমস্ত মানুষও ছিল তার বাবার মতোই বিচিত্র রকমের। অ্যামেলি খুব ছোট ছোট জিনিসে তার খুশি বা আনন্দকে খুঁজে নেয়, যেমন সিনেমা হলে গিয়ে পেছনের লোকেদের মুখ দেখা, চামচ দিয়ে ক্রিমের ওপরে লেয়ার ভাঙা বা নদীতে পাথর ছোড়া। প্রতি সপ্তাহে ট্রেনে করে সে তার বাবার সাথে দেখা করতে যায়। সে তার বাবাকে বিভিন্ন জায়গায় ভ্রমণে যেতে বলে, কিন্তু তার বাবা যেতে চায় না, কারণ তার বাবার তার মায়ের সাথে ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল। 1997 সালে একদিন অ্যামেলি টিভিতে প্রিন্সেস ডায়ানার মৃত্যুর খবর দেখে, যা দেখে তার হাত থেকে পারফিউমের বোতলের ঢাকনাটা পড়ে যায়, জাগিয়ে দেয়ালে লাগায় দেয়ালের টায়াল সরে যায়।
আর এমিলি সেখানে কিছু খুঁজে পায়। সে খুঁজে পায় একটা বক্স, যা 40 বছর আগে কোনো ছেলে যে আগে এই বাড়িতে থাকতো এখানে রেখেছিল। এই বক্সের মধ্যে সেই ছেলের ছোটবেলার সমস্ত স্মৃতি রাখা ছিল। এটা পেয়ে এমিলি এত খুশি হয় যেন কোনো গুপ্ত ধন খুঁজে পেয়েছে। সে এই বক্স পেয়ে সারা রাত এর কথাই ভাবতে থাকে। ঠিক করে বক্সটা এই বক্সের মালিককে ফিরিয়ে দেবে, আর সিদ্ধান্ত নেয় যদি বক্সটা পেয়ে লোকটা খুশি হয়ে যায় তাহলে সে তার জীবনটাকে অন্যের খুশির জন্য উৎসর্গ করবে। আর তাই জন্যই সে পরদিন প্রতিবেশীদের কাছে যায় সেই লোকের খোঁজ নেবার জন্য। তবে সবাই তাকে শুধু তাদের নিজেদের কথাই শোনাতে থাকে। এমিলি এভাবেই খোঁজ করতে করতে বক্সের মালিকের নাম জানতে পারে। লোকটির নাম ছিল ডমিনিক বারদোতো। বাবার সাথে দেখা করতে যাওয়ার জন্য এমিলি স্টেশনে যায়। সেখানে একটা গান শুনতে পায়, তাই সেখানে সে থেমে যায়। তখনই তার সাথে দেখা হয় নিনো নামের এক ছেলের। এমিলির মতো নিনোর ছোটবেলাটাও কেটেছে একা একাই। নিনোকে দেখে এমিলি থেমে গেলেও সে তার সাথে কথা না বলেই চলে যায়। বাড়িতে এসে দেখতে পায় তার বাবা একটা নোম বাগানে লাগাচ্ছে। সে তার বাবার কাছে জানতে চায় যদি তার ছোটবেলার কোনো জিনিস হঠাৎ করেই খুঁজে পায় যা সে সিক্রেট রেখেছিল, তবে তার কেমন অনুভূতি হবে। কিন্তু তার বাবার এমন কোনো স্মৃতিই ছিল না, তাই এমিলি তার কাছ থেকেও কোনো উত্তর পায় না। রেস্টুরেন্টে এমিলির টেলিফোন বুক থেকে সমস্ত ডমিনিক বারদোতো নামের লোকের ঠিকানা জোগাড় করে। রেস্টুরেন্ট থেকে তাড়াতাড়ি বেরিয়ে সেই সব ঠিকানায় খোঁজ করে, কিন্তু এদের মধ্যে কেউই সেই ডমিনিক নয় যার বক্সটা সে ফেরাতে চাইছে। এভাবেই একের পর এক ঠিকানায় খোঁজ করে আর হতাশ হয়ে ফিরে আসে। তখন তার প্রতিবেশী রেমন্ড তাকে ডেকে নেয়। রেমন্ড তার ঘর থেকে কখনোই বাইরে যায় না, কারণ তার শরীরের হাড়গুলো ছিল কাচের মতো ভঙ্গুর। কেউ হাত মেলালেও তার হাড় ভেঙে যেত। রেমন্ড একজন পেইন্টার। একটা পেইন্টিং দেখে এমিলি বলে তার সেটা পছন্দ হয়েছে। রেমন্ড বলে ছবিতে সবাই খুশি আছে, কিন্তু গ্লাস হাতে মেয়েটা খুশি কেন নেই সেটা রেমন্ড আজ পর্যন্তও বুঝতে পারে না। এমিলি বলে হয়তো সে সবার থেকে আলাদা। রেমন্ড বলে হতে পারে, সে ছেলেবেলা থেকেই একা একাই বড় হয়েছে। আসলে রেমন্ড এমিলিকে আগে থেকেই খেয়াল করত, আর এমিলির কথা ভেবেই হয়তো সে এসব বলছে। এরপর রেমন্ড এমিলিকে বারদোতোর ঠিকানা দেয়। এমিলি ডমিনিকের সামনে না গিয়ে লুকিয়ে তার বক্সটা তাকে ফেরত দেয়। বক্সটা পেয়ে ডমিনিকের চোখ দিয়ে অশ্রু বেরিয়ে পড়ে, আর এক পলকেই তার ছেলেবেলার সমস্ত অমূল্য স্মৃতি মনে পড়ে যায়। এতদিন পর ডমিনিক তার বক্স পেয়ে অনেক খুশি। সে তার এই খুশি তার মনের কথা কাউকে বলতে চায়, আর বারে এমিলি তার পাশে থাকায় ডমিনিক এমিলিকে বলে ছেলেবেলার সমস্ত স্মৃতিগুলো কত সহজেই একটা ছোট্ট বক্সে ভরে দেওয়া যায়, আর একদিন কোনো বক্সে হয়তো আমাকেও কবর দেওয়া হবে। তার একটা মেয়ে রয়েছে, এমিলির বয়সেরই হবে, আর তার মেয়ের একটা ছেলেও রয়েছে। বহুদিন থেকে সে তার মেয়ের সাথে কথা বলে না, আর জানেও না সে কোথায় আছে। তবে মৃত্যুর আগে সে একবার তার সাথে দেখা করতে চায়, তার গ্র্যান্ডসনের সাথে সে খেলতে চায়। বক্স ফিরিয়ে দেওয়াতে লোকটা এতটা খুশি দেখে এমিলি ঠিক করে এখন থেকে সে অন্যের মুখে হাসি ফোটানোতেই নিজের খুশিকে খুঁজবে। আর তাই রাস্তায় থাকা এক অন্ধ লোকের হাত ধরে তাকে রাস্তা পার করায়, আর আশেপাশে থাকা সমস্ত কিছুর বর্ণনা করতে থাকে, যাতে লোকটি চোখে না দেখলেও আশেপাশের সমস্ত কিছু অনুভব করতে পারে। আর সত্যি সত্যি অন্ধ লোকটা এতে অনেকটা খুশি হয়ে যায়। এরপর এমিলি তার বাড়িতে গিয়ে গার্ডেন থেকে তার বাবার সেই নোমটাকে তুলে আনে, আর ফেরার সময় সে ট্রেন মিস করে দেয়, তাই সেখানেই অপেক্ষা করতে থাকে। সকালে আবার সে নিনোকে স্টেশনে দেখতে পায়, তবে এবার সে আলাদা রকম অনুভব করে। নিনোকে দেখে তার হৃদস্পন্দন বেড়ে যায়। তখনই নিনো কোনো এক লোককে দেখে তার পিছু করে, এমিলিও তার পিছু করতে থাকে। নিনোর বাইক থেকে তার একটা ব্যাগ পড়ে যায়, যা এমিলি খুঁজে পায়। এমিলি দেখতে পায় সেই ব্যাগে একটা ফটো অ্যালবাম রয়েছে, যেখানে সমস্ত ছেঁড়া ছবিগুলো কালেক্ট করা, যা ফটোবুথ থেকে বেরিয়ে খারাপ ছবি বলে লোকেরা ছিঁড়ে ফেলে দেয়। এমিলির রেস্টুরেন্টে একটা লোক রোজ এসে জিনা নামের একটা ওয়েট্রেসকে স্টক করে, কিন্তু জিনা এই লোককে একদমই পছন্দ করতো না,
আর এমিলি গিয়ে সেই লোককে বলে জিনা তাকে পাত্তা না দিলেও জর্জেট নামের এক মেয়ে তাকে খুব পছন্দ করে। আর জর্জেটকেও সেই লোক অর্থাৎ জোসেফের কথা বলে। সে বলে জোসেফ শুধুমাত্র এখানে আসে তাকে দেখার জন্য। এভাবেই সে জোসেফ আর জর্জেটের মনে দুজনের প্রতি প্রেমের সৃষ্টি করে আর সত্যি সত্যি তারা একে অপরের প্রেমেও পড়ে যায়। এমিলি রেমন্ডকে সেই ফটো অ্যালবামটা দেখায় যেখানে একটা লোকের ছবি বারবার ছিল, এমনকি ভালো ছবিও ফেলে দিয়েছিল সেই লোক। আর তারা ভাবতে থাকে হয়তো এই লোকটা বুড়ো হতে ভয় পায় তাই বারবার ফটো বুথে এসে ফটো তোলে, অথবা লোকটা মারা গেলেও যাতে পৃথিবীতে তার অস্তিত্ব থেকে যায় তাই বারবার ছবি তুলে সেগুলোকে ফেলে দেয়। এমিলি রেমন্ডকে পেন্টিং সম্পর্কে বলে। সে বলে পেন্টিংয়ের মেয়েটা হয়তো কারোর সাথে সম্পর্ক করতে চাইছে। রেমন্ড বলে পেন্টিংয়ের কোনো ছেলের সাথে? এমিলি বলে না, হয়তো এমন ছেলেকে যাকে সে অন্য কোথাও দেখেছে। রেমন্ড বলে মেয়েটি তার চারপাশে থাকা লোকেদেরকে না ভেবে কল্পনার ছেলেকে কেন খুঁজছে? এমিলি বলে হয়তো সে অন্যের ভালো করতে চায় আর এতেই সে আনন্দ পায়। রেমন্ড বলে তাহলে মেয়েটির ভালো কে করবে, কে ঠিক করবে তার এই অগোছালো জীবন? আসলে তারা পেন্টিং নিয়ে কথা বললেও দুজনেই এমিলির সম্পর্কে কথা বলছে। বাড়িতে এসে এমিলি টিভির প্রোগ্রামগুলোকে রেকর্ড করে, পরদিন সেই টেপটা রেমন্ডের দরজায় রাখে আর পাশেই মিস্টার কলিঙ্গনের ঘরের চাবিটা পায়। সেটা ফেরত দিতে গিয়ে দেখে মিস্টার কলিঙ্গন তার দোকানের কর্মচারী লুসিয়ানের সাথে খুব খারাপ ব্যবহার করে, তাই দেখে সে ঠিক করে এই লোককে একটা উচিত শিক্ষা দেবে। আর তাই জন্যই সে একটা পারফেক্ট প্ল্যান বানায়, তার টুথপেস্ট পাল্টে দেয়, শুলেস কেটে দেয়, ঘড়ির টাইম পাল্টে দেয়। এরপর সে তার বাবার সাথে দেখা করে সেই নোম সম্পর্কে জিজ্ঞেস করে। তার বাবা নোমের ছবি দেখায় যেখানে সেই নোমটা মস্কোতে আছে। আসলে এমিলি এক লোকের সাহায্যে এই সব করছে। বাড়িতে আসার পথে স্টেশনে সে দেখতে পায় নিনো তার অ্যালবাম হারিয়ে যাওয়ার জন্য স্টেশনে মিসিং নোট লাগিয়েছে। সে সেই নোটটাকে তুলে নিয়ে আসে কিন্তু নিনোর অ্যালবাম দেয় না। অন্যদিকে মিস্টার কলিঙ্গনকে শিক্ষা দেওয়ার প্ল্যান একদম ঠিকঠাক কাজ করে আর এখন সে লুসিয়ানকে বিরক্তও করতে পারে না। লুসিয়ান নিজের ইচ্ছে মতো স্বাধীনভাবে ভালোভাবে তার দোকান চালায়। লুসিয়ান এমিলির পাঠানো টেপটা এনে রেমন্ডকে দেয়। রেমন্ড এতদিন পর্যন্ত টিভি দেখতে পারত না কারণ তার কাছে কোনো টেপ ছিল না, কিন্তু এখন সে টিভি দেখতে পারে। এমিলি যখন রেমন্ডের সাথে দেখা করে তখন রেমন্ড বলে সেই ছেলের সাথে দেখা করতে যাকে তার ভালো লাগে। এমিলি নিনোর নোটটাতে থাকা নম্বরে কল করে জানতে পারে নিনো এক দোকানে কাজ করে। এমিলি সেই দোকানে যায় এবং জানতে পারে নিনো বিভিন্ন জায়গায় পার্ট টাইমের কাজ করে। আর খোঁজ করতে করতে নিনোর দেখা পায় একটা পার্কে। এমিলি নিনোর বাইকে একটা নোট রেখে যায় যাতে তাকে একটা ফোন বুথের কাছে ডাকে। এমিলি নিনোর সাথে একটা লুকোচুরির খেলা শুরু করে দেয়। তার এই লুকোচুরি খেলার মাঝেই সে নিনোর অ্যালবামটা তাকে ফেরত দেয়। নিনো তাকে দেখতে চায়, তার কথাই সে সারা রাত ধরে ভাবছিল, কিন্তু এমিলির দেখা পায় না। আর এমিলিও এখন নিনোকে পছন্দ করে, মনে মনে তাকে ভালোবাসে, কিন্তু সে এই ভালোবাসার কথা নিজেও এখনো পর্যন্ত জানে না। সে দূর থেকেই আবার নিনোকে কল করে, নিনো তার পরিচয় জানতে চায়। সে বলে অ্যালবামের পেজ নাম্বার 51 লেখা আছে। নিনো অ্যালবামের পেজ 51 বের করে দেখতে পায় সেখানে লেখা রয়েছে তুমি কি আমার সাথে দেখা করতে চাও। অন্যদিকে এমিলির বাবা আরও বিভিন্ন শহরের নোমের ছবি পায়। আসলে এমিলি তাকে উস্কে দিচ্ছে এসব দেখিয়ে যাতে সেও ওয়ার্ল্ড ট্যুরে যায়। আর নিনো তার কলিগের কাছ থেকে এমিলি কেমন দেখতে তা জানতে চায়। আসলে সে সব সময় এমিলির কথাই ভাবছে। এমিলি দেখতে পায় মিস্টার কলিঙ্গন আবার লুসিয়ানের উপর অত্যাচার করছে, তাই সে আবার তাকে একটা উচিত শাস্তি দেবার মতো প্ল্যান করে। আর এবার তার এই প্ল্যান কাজ করে আর মিস্টার কলিঙ্গন এবার একদম তার উচিত শিক্ষাটাই পায়। এমিলি অন্য মানুষের মুখে হাসি ফোটালেও তার জীবনের জন্য কিছুই করতে পারে না। সে এখন নিনোকে ভালোবাসে, তবে এই ভালোবাসার কথা সে মুখ ফুটে নিনোকে বলতে পারে না। আর নিনোর সাথে শুরু করা এই লুকোচুরি খেলাকে আরও এক ধাপ এগিয়ে নেবার জন্য সে কস্টিউম কিনে তার ছবি তোলে নিনোকে দেবার জন্য। ফটোবুথ থেকে বেরোনোর সময় সেই লোককে দেখতে পায় যার অনেকগুলো ছবি নিনোর অ্যালবামে ছিল,
যার রহস্য নিনো জানার চেষ্টা করছিল। আর তাকে দেখে অ্যামেলি দারুণ খুশি হয়ে যায়। এই মিস্ট্রিম্যানের রহস্য সে এবার ভেদ করতে পারবে। অ্যামেলির কাছে তার বাবার নোমটা ফেরত আসে, যা সে চুপচাপ গিয়ে আবার তার বাবার বাগানে রেখে দেয়। নিনো ফটোবুথের বাইরে অ্যামেলির সেই ছবি পায়, আর তা জোড়া লাগানোর পর দেখতে পায় তাকে বিকাল চারটায় কেউ রেস্টুরেন্টে ডেকেছে। আর এদিকে এখনও নিনো রেস্টুরেন্টে আসছে না দেখে অ্যামেলি তার শক্তিশালী ইমাজিনেশনের ক্ষমতাকে কাজে লাগায় আর ভাবতে থাকে হয়তো নিনো তার ছবিটা খুঁজে পায়নি। যদিও বা খুঁজে পেয়েছে, তবে তার ঠিকঠাক জোড়া লাগাতে না পেরে নিনো পাগল হয়ে গেছে। এমনকি অ্যামেলি এটাও ভাবে তাকে আফগানিস্তানের জঙ্গিরা তুলে নিয়ে গেছে, আর এখন নিনো একজন জঙ্গি হয়ে গেছে। অ্যামেলি তার কল্পনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার আগেই নিনো সেখানে চলে আসে। নিনো রেস্টুরেন্টে বসে ছবিটা দেখতে থাকে, আর অ্যামেলি তার পেছনে দাঁড়িয়ে থাকে। নিনো অ্যামেলিকে চিনে ফেলে, কিন্তু অ্যামেলি বলে, আমি ফটোর মহিলা নই। অ্যামেলি একটা নোট লিখে জিনার হাতে দেয় নিনোকে দেবার জন্য, আর জিনা সেই নোটটা নিনোর পকেটে দেয়। অ্যামেলি রেমন্ডের সাথে সেই পেন্টিংটা দেখে। রেমন্ড বলে, এই মেয়েটা কি পাশের ছেলেটাকে ভালোবাসে? অ্যামেলি অন্য কিছু বলতে গেলে রেমন্ড বলে, এখন সময় এসেছে নিজের প্রতি ভাবার, একটা সত্যিকারের রিস্ক নেবার। অ্যামেলি পুকুরে পাথর ছুঁড়তে ছুঁড়তে প্ল্যান বানায়। সে ফটোবুথে কিছু পেপার পিন ঢুকিয়ে নিজেই ফটোবুথটাকে খারাপ করে, কিন্তু আবার নিজেই কাউকে কল করে বলে ফটোবুথটা খারাপ হয়েছে। অন্যদিকে নিনো তার পকেটের নোটটা দেখতে পায়, যেখানে অ্যামেলি তাকে সেই ফটোবুথের কাছে ডেকেছে। নিনো সেখানে এসে দেখতে পায় ফটোবুথে সেই লোকটা রয়েছে যার রহস্য সে এতদিন ধরে খুঁজছে, আর দেখতে পায় এই লোকটা আসলে কোনো ভূত বা রহস্যজনক লোক নয়, ইনি আসলে একজন ফটোবুথ মেরামতকারী। তাই জন্যই তার ছবির সমস্ত ফটোবুথে পাওয়া যায়। নিনো দারুণ খুশি হয়ে যায়। এতদিন ধরে তার মনে থাকা এই রহস্যের উদ্ঘাটন আজ সে করতে পেরেছে। এই মুহূর্তে অ্যামেলি নিনোর সাথে দেখা করতে চায়, কিন্তু ভাগ্যক্রমে নিনো সেখান থেকে চলে যায়। নিনো রেস্টুরেন্টে এসে জিনার কাছে এই নোট সম্পর্কে জিজ্ঞেস করে। জিনা তাকে কাজ শেষ হবার পর 6টার সময় দেখা করতে বলে। এই কথাটা আবার জোসেফ শুনে নেয়। জোসেফের সাথে জর্জেটের সম্পর্ক এখন খারাপ হয়েছে, কারণ জোসেফ একজন স্টক করার মতো ছেলে। সে জর্জেটের ওপরও স্পাই করা শুরু করেছে, আর তাদের এই কথা কাটাকাটির সময়ই অ্যামেলি সেখানে আসে এবং জোসেফের কাছে জানতে পারে নিনো জিনার সাথে বাইরে ঘুরতে গেছে। এটা শুনে অ্যামেলি খুব খারাপ পায়, কারণ তার আগেই নিনোকে বলা উচিত ছিল সে নিনোকে পছন্দ করে, সে তাকে ভালোবাসে। তার না বলার কারণেই আজ নিনো জিনার সাথে ঘুরতে গেছে। সে বাড়িতে এসে আপসেট হয়ে থাকে। অন্যদিকে জিনা নিনোকে বুঝতে চায়, নিনো কেমন ছেলে তা জানতে চায়, কারণ সে চায় না অ্যামেলি কোনো খারাপ ছেলের পাল্লায় পড়ুক। আর যখন তার মনে হয় নিনো ভালো ছেলে, নিনোকে অ্যামেলির অ্যাড্রেস দেয়। নিনো দরজায় এসে অ্যামেলিকে ডাকতে থাকে, কিন্তু অ্যামেলি এবারও দরজা খুলে তার সামনে আসতে পারে না। নিজের ইতস্ততার এই দেয়ালটাকে ভাঙতে পারে না সে। নিনো নোট লিখে দরজার নিচ দিয়ে দেয়, যাতে লেখা ছিল, আমি আবার ফিরে আসব। অ্যামেলি দেখতে পায় নিনো বেরিয়ে গেছে। তখনই রেমন্ডের কল আসে। রেমন্ড বলে, বেডরুমে তোমার জন্য সারপ্রাইজ আছে। অ্যামেলি দেখতে পায় বেডরুমে রেমন্ড একটা টেপ পাঠিয়েছে, যাতে সে বলছে, তুমি খুব শক্ত মেয়ে, তোমার হৃদয়ও অনেক ভালো, তবে যদি আজ তুমি সেই ছেলেকে কাছে না টেনে নাও, তবে তুমি ভেঙে যাবে। তোমার হৃদয় আমার হাড়ের মতোই ভঙ্গুর হয়ে যাবে। তুমি আর অন্যের মুখে হাসি ফোটাতে পারবে না। যাও, তাকে কাছে টেনে নাও। অ্যামেলি দৌড়ে যায় নিনোর জন্য, কিন্তু নিনো তার দরজাতেই দাঁড়িয়ে আছে। এবার অ্যামেলি নিজেকে আটকায় না, নিনোর প্রতি তার এই ভালোবাসার প্রকাশ করে, নিজেকে সঁপে দেয় নিনোর বুকে। আর এখন সবাই খুশি। ডমিনিক তার মেয়ের খোঁজ পেয়েছে, সে তার গ্র্যান্ডসনের সাথে সময় কাটাচ্ছে। রেমন্ড তার পেন্টিংটা কমপ্লিট করেছে, যেখানে পেন্টিংয়ের সেই মেয়েটা এখন অনেক খুশি। অ্যামেলির বাবা তার নোমের ছবি দেখে নিজেকে ওয়ার্ল্ড ট্যুরে যেতে প্রস্তুত করেছে, আর সে ওয়ার্ল্ড ট্যুরে বেরিয়েও যায়। আর লুসিয়ানকেও মিস্টার কলিঙ্গন কোনো বিরক্ত করে না, অত্যাচার করে না। লুসিয়ানও তার কাজে অনেক খুশি। আর সবশেষে অ্যামেলি সেই ভালোবাসা পেয়েছে
যা সে আজ পর্যন্ত কখনোই পায়নি। সে সবার মুখে হাসি এনেছিল, আর আজ তার কাছে সত্যিকারের খুশি রয়েছে নিনোর কারণে। নিনো আর এমিলি একে অপরকে পেয়ে সম্পূর্ণ হয়েছে আর খুশিতে তাদের জীবন কাটাচ্ছে। এই গল্প আমাদের শেখায় খুশি থাকার জন্য একটা ছোট্ট প্রচেষ্টাই যথেষ্ট। অন্যের মুখে হাসি ফুটিয়ে অন্যকে খুশি করে যে খুশি পাওয়া যায় তা কোনো মূল্য দিয়েই কেনা যায় না। আর যখন মানুষ অন্যের মুখে হাসি ফোটাতে নিজেকে উৎসর্গ করতে পারে, তখন ঈশ্বর বাধ্য হয় তার মুখে হাসি ফোটানোর কোনো কারণ তৈরি করতে। আর এমিলির কাছে এই খুশি এসেছে নিনোর রূপে। তো ফ্রেন্ডস, সবার প্রথমেই তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের এই পরিবারকে 1,00,000 সদস্যের পরিবার তৈরি করার জন্য। তার জন্য তোমাদেরকে আমার বুক ভরা ভালোবাসা আর ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টে তোমাদের মতামত জানাও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। Till then, keep loving. Bye.